জাতীয় নির্বাচন এগিয়ে আসায় প্রচার প্রচারণায় উত্তাপ বাড়ছে। ছুটির দিনে সকাল থেকে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি চলছে উঠান বৈঠক। অনেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, তবে জনগণের জন্য যিনি কাজ করবেন তাকেই ভোট দেবেন বলে জানান সাধারণ মানুষ। শুভ মাহফুজের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুক্রবার ছুটির দিনেও প্রচারণা ব্যস্ত প্রার্থীরা, ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে ভোটারদের দ্বারে তারা। সকাল থেকেই ঢাকা ১১ আসনের সাতারকুল এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন নৌকার প্রার্থী মোহাম্মদ ওয়াকিল উদ্দিন। এ সময় কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ৭ তারিখের নির্বাচন, এটা আপনারা নিজেরা যদি চ্যালেঞ্জ হিসেবে না নেন, নিজেরা যদি কাজ না করেন, আমাদের নেতাকর্মীরা যদি কাজ না করেন, তাহলে কিন্তু আমরা ভোটার আনতে পারবো না। একই আসনে প্রচারণা ও গণসংযোগ করেন জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট হোসেন আহমেদ আশিক। নোঙ্গর প্রতীকের এই প্রার্থী জানান, কমিশন ও প্রশাসন নিরপেক্ষ থাকলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। নির্বাচন কমিশন তার কমিটমেন্ট এবং প্রশাসন যদি সুষ্ঠুভাবে ভোটটা নিরপেক্ষ অবাধ নিরপেক্ষভাবে জনগণ যদি ভোট দিতে পারে, জনগণের একটাই ভীতি আমরা কেন্দ্রে যাইয়া ভোট দিতে পারবো কিনা, পূর্বের পুনরাবৃত্তি হবে কিনা, ভোট আগের রাত্রে হয়ে যাবে কিনা, অন্য কোনো মেকানিজম হবে কিনা, যদি ওই ধরনের কিছু ইনশাল্লাহ না হয়, ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে বিপুলভাবে আশা ব্যক্ত করি। বাদজুমা ওয়ারিতে বিপুল নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন ঢাকা ৬ আসনের নৌকার মাঝি সাইদ খোকন। এ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র কোনো প্রার্থী না থাকলেও রয়েছেন তৃণমূল বিএনপি সহ মোট ৬ প্রার্থী। সাঈদ খোকনের দাবি, বিপুল ভোটে জয়ী হবেন তিনি। তারা আমাকে ভালোবাসা দিচ্ছে, স্নেহ দিচ্ছে এবং আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি থাকলে ইনশাল্লাহ আমরা ৭ তারিখ বিপুল ভোটে নৌকা এইখান এলাকা থেকে জয়ী হবে ইনশাল্লাহ। এদিকে শান্তিবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী বাহাউদ্দিন নাসিমের স্ত্রী ডাক্তার সুলতানা শামিমা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকেই বিজয়ী করবে মানুষ দাবি তার। একই আসনে দু একজন নেতাকর্মী নিয়ে একাই গণসংযোগ করেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী জিয়াউল হক মজুমদার। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে এই ঢাকা ৮ আসনের মানুষজন প্রমাণ করবে জননেতা কৃষিবিদ আফমা বাহুদ্দিন নাসিমকে নৌকা মার্কায় জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা শেখ হাসিনার উন্নয়নের ধারাকে, তার উন্নয়নের হাতকে অনেক অনেক শক্তিশালী করে দেশকে স্মার্ট নগরীতে পরিণত করে নিয়ে যাবো ইনশাল্লাহ। সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার জন্যে এবং ইসলামী নিজাম চালুর জন্যে, যেহেতু আমরা ইসলামী ঐক্যজোট আর আমাদের দেশে ৯২% মুসলমান আছে, আমরা আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে মিনার মার্কা বিফল ভোটে জয়লাভ করবেন। জনগণের পাশে যিনি থাকবেন তাকেই ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। যারা আমাদের জন্য উন্নয়ন করবে তাদের জন্যই আমরা প্রত্যাশা করি। যে দল উন্নয়ন করে, দেশের সাথে কাজ করে এবং জনগণের জন্য ভাবে, তাকে ভোটটা দেওয়াই আমার মতে আমাদের জন্য সুবিধা। এবারে নির্বাচনে কেন্দ্রে বেশি ভোটার আনার দিকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।